আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকজনকে যুক্ত করে করলাম। স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার আপনি বলেন তাহলে। জি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। হ্যাঁ, আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম যে আমরা যে কোনো ধর্ম থেকে কমন কোন বিষয়গুলো জানতে পারি, মানে সৃষ্টিকর্তার যে ধরনের পরিচয় দেয়, ইসলাম হোক, সেটা হিন্দু হোক, যে কোনো ধরনের ধর্মই হোক, মানে কমন যে বিষয়গুলি তুলে ধরে, যেমন সৃষ্টিকর্তা হচ্ছে অমুখাপেক্ষী বা কারো মুখাপেক্ষী না, এই ধরনের কি কি কথা বলা হয়ে থাকে, এবং এই কথাগুলির সাথে কি আপনি একমত? সব ধর্মে যেটা বলা হয়ে থাকে তাও না। যেমন ধরেন বৌদ্ধ ধর্মের ভিতরে সৃষ্টিকর্তা নামক কোনো কনসেপ্টই নাই। হ্যাঁ, বৌদ্ধ ধর্ম তো সৃষ্টিকর্তা সম্বন্ধে না, বৌদ্ধ তো তিনি ছিলেন। আমি যখন কথা বলবো তখন একটু নিজেকে চুপ রেখে ধৈর্য ধরে কথাটা শুনতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ঠিক আছে? উঠে যাচ্ছি। ধৈর্য ধরে কথাটা শুনতে হবে। আমি একটা কথা বলতেছি, মাঝখানে যদি আপনি কথা বলা শুরু করে দেন, আপনার কথাটা তো আমি শুনলাম, এখন আমি কথা বলতেছি, এখন যদি আপনি মাঝখানে কথা বলা শুরু করে দেন তাহলে তো এটা একটা বিরক্তিকর একটা পর্যায়ে চলে যায়। আমার তো কথাটা শেষ হয়নি, কথাটা শেষ হোক তারপর আপনি আবার শুরু করেন বলতে। তো আপনাকে তো যুক্ত কথা বলার জন্যই তো যুক্ত করছি, তাই না? কথা তো অবশ্যই বলবেন, কিন্তু একটু ধৈর্য ধরেন, একটা উতলা হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ভিতরে কোনো সৃষ্টিকর্তা নামক কোনো কনসেপ্টই নাই। আবার অনেক ধর্মে আছে, যে যেমন ধরেন প্রাচীন গ্রিসের যে ধর্মগুলো ছিল, জিউস, তারপরে জিউসের যে পূর্বপুরুষ বা জিউসের যে পরের প্রজন্ম, এরা মানুষের উপাসনা থেকে শক্তি প্রাপ্ত হইতো, এরকম কনসেপ্ট আছে যে মানুষ উপাসনা করলে তারা শক্তি প্রাপ্ত হয়, যার যত উপাসনাকারী সে তত বড় দেবতা হইতো। হুম, এরকম কনসেপ্ট আছে। তার মানে এটা তো মুখাপেক্ষী হলো না, এটা তো মুখাপেক্ষী। এখন কথা হচ্ছে ইসলামের যে কনসেপ্ট, ইসলামের যে কনসেপ্ট, সেই ইসলামের কনসেপ্টের ভিতরে বলা আছে যে আল্লাহ মুখাপেক্ষী না, এটা বলা আছে। কিন্তু আবার কোরআনের ভিতরে আবার একটা কথা বলা আছে, একদম কোরআনের ভিতরে সরাসরি একটা কথা বলা আছে, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদিগকে সাহায্য করিবেন। হুম, এখন এটা তো একটা মানে মানে খুবই অদ্ভুত ব্যাপার হয়ে গেল তখন, মানে আমরা তো তখন মানে বোকা হয়ে গেলাম। আমি আপনাকে আয়াতটা দেখাচ্ছি, আপনিও দেখবেন, আমরা সবাই মিলে দেখবো আয়াতটা, তাফসিরও দেখবো। কিন্তু কোরআনের আয়াতেই যে জিনিসটা বলা আছে এটা হচ্ছে সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। আমি একটু বের করছি, কোরআনের সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতটা আমি একটু বের করি, তাহলে আপনি আরো ভালোভাবে দেখতে পাবেন। সূরা মুহাম্মদ কত নম্বর যেন সূরা? 6 নম্বর, 47 নম্বর সূরা, 47 নম্বর সূরার 7 নম্বর আয়াত। সেটা আমরা একটু স্ক্রিনে নিয়ে আসি, তাহলে আমরা একটু দেখতে পাবো। দেখেন মজার বিষয় হচ্ছে আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এটা কেমন কথা হইলো? মানে এটা একটা কথা, আল্লাহ আবার সাহায্য দরকার মানুষের মতো তুচ্ছ একটা নাগণ্য একটা প্রাণীর, মানে আল্লাহ পাকের তার সাহায্য দরকার? ওরে বাপরে বাপ, এটা কি, এটা কি আয়াত, এটা কিরকমের আয়াত? আচ্ছা, আমরা প্রথমে এই যে কয়েকটা অনুমতি পড়বো, আমরা প্রথমে আমরা তাফসিরুল কোরআন থেকে পড়ি। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, এই যে দেখেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদিগকে সাহায্য করবেন। তারপরে শায়খ মুজিবুর রহমান যেটা লিখেছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদিগকে তোমাদেরকে সাহায্য করবেন। আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদে লেখা আছে, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ডক্টর আবু বকর জাকারিয়া যে অনুবাদ করেছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। তো আল্লাহ যদি, আমরা যদি আল্লাহকে সাহায্য করি, এটা হচ্ছে একটা কন্ডিশন যে আমরা যদি আল্লাহকে সাহায্য করি তাইলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহ পাককে এখন আমি কেমনে সাহায্য করতে পারি, কি দরকার তার সাহায্যের? মানে তার এত বড় ক্ষমতা, এত ক্ষমতা, এত সর্বশক্তিমান, এত ফেরেশতা বাহিনী, এত একটা হও বলে সব হয়ে যায়, আমার মতো একটা তুচ্ছ মানুষের কাছ থেকে সে সাহায্য চাচ্ছে, আমি যদি করি তাকে সাহায্য তাহলে সেও আমাকে নাকি সাহায্য করবে? এটা কোরআনের ভিতরে সে ঘোষণা দিয়ে দিচ্ছে, কোরআনের ভিতরে সে বলছে আল্লাহ সাহায্য দরকার। হ্যাঁ, আল্লাহ দরকার না হলে তো সে আল্লাহ সাহায্য করতে বলতো না, এবং একটা কন্ডিশনও রাখতো না যে এটা যদি তোমরা করো তাহলে তোমরা এটা দিব। যেমন আমি যদি আমার বাচ্চাকে বলি, বাবা তুমি যদি ভালো মতো ভালো ছেলে হয়ে থাকো, কিটায় যদি তুমি ভালো পড়ালেখা করো, কিটায় যদি লক্ষ্মী ছেলে হয়ে থাকো, তাহলে তোমাকে আমি একটা চকলেট কিনে দিবো। এটা আমারও একটা দরকার, তারও একটা দরকার। তার দরকার হচ্ছে চকলেট, আমার দরকার হচ্ছে সে যেন বেশি দুষ্টুমি না করে, দুষ্টুমি করলে তো আমার একটু সমস্যা হবে। হ্যাঁ, আমিও তার উপরে মুখাপেক্ষী, সেও আমার উপরে মুখাপেক্ষী, এই কারণে আমি তাকে একটা জিনিস, এটা একটা একটা বিজনেস করতেছি আমি আমার বাচ্চার সাথে, এটা বিজনেসের মতোই আর কি, তুমি যদি এটা করো তাহলে আমি তোমাকে এটা দিব। হুম, এই কন্ডিশনটা যেখানেই থাকবে, এই কন্ডিশনটা যেখানেই থাকবে যে তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে এটা দিব, তুমি যদি আমার জন্য এটা করো তাহলে আমি তোমাকে এটা, তোমার জন্য এটা করবো, এই যে বিনিময়, বিনিময়টা থাকলেই সেটা হচ্ছে একটা মুখাপেক্ষীর বিষয়। এই যে কোরআন থেকে আমরা দেখাই দিলাম, তাহলে ইসলামের আল্লাহ পাক তো মুখাপেক্ষী দাবি করে, কোরআনের ভিতরে অবশ্যই বলা আছে যে আল্লাহ মুখাপেক্ষী, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ পাক তো সেরকম অমুখাপেক্ষী নয়। এটা কোরআনে বলা আছে আমি অমুখাপেক্ষী, আমি আল্লাহু সামাদ, এগুলো বলা আছে, কিন্তু
এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে তো মুখাপেক্ষী, তার তো দরকার হয়, মানুষের সাহায্যের দরকার হয়, সাহায্যের দরকার না হইলে সে কেন? এখন আপনি বলতে পারেন ভাই এখানে ভুল অনুবাদ করা আছে, ভাই এখানে আপনার বুঝতে হবে আগের আয়াত পরের আয়াত বুঝতে হবে, অমুক ডাইনের আয়াত পিছনের আয়াত, অমুক আয়াত অমুক আয়াত বুঝতে হবে, কিন্তু এইখানে তো বলা আছে, এই আয়াতে তো বলা আছে যে আল্লাহ পাক আমাদের কাছে সাহায্য চাচ্ছেন। হ্যাঁ, এবার আপনি বলেন তাহলে। তাহলে কি বাঙালিরা বাঙালি শব্দের অর্থ বুঝে না? এটা তো একটা বাংলা শব্দ, অমুখাপেক্ষী বা মুখাপেক্ষী। কুলহুর সূরাতে বলা হয়েছে যে আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। তাহলে তার একটা নির্দেশনা বা তার একটা হুকুম, আদেশ নিষেধ এসব মানুষের কাছে পৌঁছানোর জন্য ফেরেশতা বানাতে হয়, তারপর আবার প্রফেট পাঠাতে হয়, কিতাব লিখতে হয়, তারপরে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে হয়, মানে কি? এটা তো দেখছি, মানে কি কিরকম হয়ে গেল না? হ্যাঁ, পরস্পর বিরোধী হইলো এই জিনিসগুলো, তাহলে পরস্পর বিরোধী কথা হয়ে যায়। একই বইয়ের ভিতরে দুই ধরনের কথা। এক বইতে যদি আমি লিখি যে আমি অমুখাপেক্ষী, আমার আমি কারো মুখাপেক্ষী না, আবার ওই বইতে আমি যদি লিখি তোমরা আমাকে সাহায্য করলে আমিও তোমাদের সাহায্য করব, এটা হচ্ছে পরস্পর বিরোধিতা হয়। আচ্ছা ভাই, মুখাপেক্ষী শব্দটাকে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন, মানে একটু বুঝিয়ে বলবেন আর কি, যাতে আমি বুঝতে পারি, দর্শক বুঝতে পারে যে মুখাপেক্ষী শব্দটার আসল অর্থটা কি? মুখাপেক্ষী মানে হচ্ছে, মনে করেন আমি আপনার মুখাপেক্ষীর মানে হচ্ছে যে কোনো না কোনো ভাবে আমি আপনার দ্বারা আপনার কোনো কাজের মাধ্যমে আমি আমার উপর প্রভাব পড়বে, আপনার কোনো কাজ আপনার কোনো অ্যাক্ট আমার উপরে কোনো ধরনের প্রভাব যদি ফেলে তাহলে আমি মানে পজিটিভ প্রভাব যদি ফেলে তাহলে সেটা হচ্ছে আমি আপনার উপরে মুখাপেক্ষী। মনে করেন আপনি চুল কাটেন নাপিত, হ্যাঁ, এখন নাপিতের উপর আমি মুখাপেক্ষী, কোনো না কোনো ভাবে যদি আমি তাকে টাকা দিই সেও আমার উপর মুখাপেক্ষী, সেও আমার উপর মুখাপেক্ষী, আমিও তার উপর মুখাপেক্ষী। আবার ধরেন আমার বাসায় যে মানে পানির লাইন দিছে, বা ধরেন আমার টয়লেট যে টয়লেটের লাইন যে দিছে, আমার সুয়ারেজ, আমার সুয়ারেজ ইয়া পাইপ যে ঠিক করে, তারপরে আমাকে যে চাল বিক্রি করে দোকানদার, তারপরে আমাকে যে যারা চাকরি দিছে, এরকম সমস্ত কিছু অনেক কিছুর উপর আমি মুখাপেক্ষী। মানে তার উপর আমি নির্ভরশীল, কোনো না কোনো ভাবে নির্ভরশীল, তার কোনো একটা বৈশিষ্ট্যের জন্য, তার কোনো একটা কাজের জন্য আমার জীবন প্রভাবিত হয়, আমার কোনো কাজ প্রভাবিত হয়। যদি আমি এভাবে কারোর উপর নির্ভরশীল হই যে আমার কাজটা ওই জিনিসটার উপর নির্ভরশীল, যেমন ধরেন আমি বাজারে যাব, বাজারে গিয়ে আমি অনেক টাকার বাজার করবো, এটা কিসের উপর নির্ভরশীল? এটা নির্ভরশীল হচ্ছে আমার কত টাকা আছে এটার উপর, আমি টাকা গুইনা তারপর বাজার করবো, তাহলে আমি টাকার উপর, টাকার কাছে মুখাপেক্ষী, টাকা এটা। এবং আরো প্রিসাইজলি বলতে হবে যে আমি চাকরি বাকরির উপর মুখাপেক্ষী, চাকরি বাকরি না করলে আমি টাকা পাবো না, তার মানে আমার বসে, আমার চাকরির যে বস তার উপর আমি মুখাপেক্ষী। এইভাবে আমি নানা জিনিসের উপর মুখাপেক্ষী, তারাও অনেকে আমার উপরও মুখাপেক্ষী। হ্যাঁ, এইভাবে একটা ব্যালেন্স আমাদের প্রকৃতিতে বিরাজ করে। যেমন ধরেন গাছপালার উপর আমরা মুখাপেক্ষী, আবার গাছপালা আবার অন্য জিনিসের উপর মুখাপেক্ষী, আমাদের উপর মুখাপেক্ষী। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছপালা গ্রহণ করে, আবার আমরা যে অক্সিজেনটা নেই সেই অক্সিজেনটা আবার গাছপালা ছাড়ে, তাহলে আমরা হচ্ছি গাছপালার উপর মুখাপেক্ষী, এবং গাছপালা থেকে বিভিন্ন ধরনের, গাছপালা সূর্যের আলো থেকে, গাছপালা আবার সূর্যের আলোর উপর মুখাপেক্ষী। এইভাবে আমরা প্রত্যেকেই, প্রকৃতিতে প্রত্যেকেই একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে যে আমরা প্রত্যেকে প্রত্যেকের উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল। কিন্তু আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ পাক এগুলোর থেকে বাইরে, আল্লাহ পাক এইগুলোর কোনো কিছুর মুখাপেক্ষী না। কিন্তু আমরা কোরআনের আরো অনেক আয়াত আছে এবং হাদিসও আছে যেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক মুখাপেক্ষী। এই তো আমি একটা উদাহরণ আপনাকে দেখালাম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলছে যে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব। এখানে তো পরিষ্কার যে সে এটা বিনিময় করতেছে, মানে তারও একটা জিনিস দরকার, আমারও একটা জিনিস দরকার, আমার তার মানে তার জান্নাতে যাওয়ার দরকার, আর তার দরকার আমার সাহায্যের, এই জন্য আমি সাহায্য করলে সে ওই জান্নাতটা দিবে বা আমাকে সাহায্য করবে। ঠিক আছে, জি, আপনার কথা বুঝতে পারছি। তো এইভাবে যদি বিচার করা হয় তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে জানি না কোনটা বেশি প্রভাবশালী ধর্ম, তবে আমাদের ভারত বাংলাদেশে দেখা যায় ইসলামটাই বেশি প্রভাবশালী শক্তিশালী ধর্ম। তো এটাই যদি এভাবে জগা খিচুড়ি হয়ে যায়, মানে তার কোনো সঠিক অর্থই নাই, এদিকে একটা বলছে ওদিকে আরেকটা বলছে, মানে কনফিউজ তো থাকেই, তার মধ্যে আবার অনেক ভুলভ্রান্তি, অমানবিক কথা। তো এইভাবে যদি চিন্তা করা হয় সৃষ্টিকর্তার কোনো অস্তিত্বই নেই, মানে তারা যেটা দিয়ে থাকে, পরিচয় দিয়ে থাকে যে এরকম সৃষ্টিকর্তা আছে, এরকম বর্ণনা, তো সবটাই মিশা ধরে নিলাম। কিন্তু আমরা আরেকটা কথা জানি যে সেটা হচ্ছে কোনো কিছুই, কোনো কিছু না থাকা থেকে আসতে পারে না। হ্যাঁ, ইংরেজিতে সামথিং, কে বলছে এটা, আপনি কে বলছে যে কোনো কিছু না থেকে আসতে পারে না? ধরুন কোনো কিছুই নাই, সেদিনের লাইভে শুনলাম আপনারা আলোচনা করলেন যে কোনো কিছুই যেখানে নাই সেখান থেকে কোনো কিছু আসতে পারে না, মানে কি যেন ছিল এই জিনিসটা, এই যে কিভাবে নিশ্চিত হইলেন যে কোনো কিছু না থেকে কিছু আসতে পারে না? কারণ হচ্ছে আপনি কি কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে, কোয়ান্টাম ফিজিক্স এর নাম শুনেছেন ভাই? হ্যাঁ, অবশ্যই নাম শুনেছি। কোয়ান্টাম ফিজিক্স এর যে, কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে পড়েছেন কিছু, জানেন কিছু? না না, বেশি কিছু জানি না। কোয়ান্টাম ফিজিক্সে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে, সেটা সেখানে বলা হচ্ছে যে শূন্য হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা, শূন্য অবস্থা কখনো থাকতে চায় না, শূন্য অবস্থাতে থাকতে চায় না, এই কারণে ক্রমাগত সে নতুন জিনিস সৃষ্টি করে এবং নতুন জিনিসকে কিছু কিছু কণিকা তৈরি করে এবং কিছু কিছু কণিকাকে আবার ধ্বংস করে ফেলে।
এবং এই কণিকায় সৃষ্টি এবং ধ্বংস এই দুইটার মাঝখানে অতি সামান্য কিছু অংশ বাড়তি রয়ে যায়, মানে যতটুকু সে তৈরি হয় ততটুকু নষ্ট হয় না, অতি সামান্য পরিমাণ একটু বাদ বেঁচে যায়, সেই অবশিষ্ট এটা বিজ্ঞানীদের কথা, সেই অবশিষ্ট অংশটুকু থেকে এই মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে। বিজ্ঞানীরা বলতেছে যে সেই শূন্য থেকে মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে, এবং সেই শূন্য একটা অস্থিতিশীল অবস্থা, যে অস্থিতিশীল অবস্থা সে থাকতে চায় না, সে শূন্য অবস্থাতে থাকতে চায় না। এখন মানে শূন্য অবস্থাতে সে সচেতন ভাবে থাকতে চায় না তা বলছি না, কিন্তু শূন্য অবস্থা হচ্ছে একটা অস্থিতিশীল অবস্থা, এই আনস্টেবল অবস্থা বলে এটাকে। এই বিষয়ে আপনি সংশয় .com এ লেখা আছে, সংশয় .com এ অনেকগুলো লেখা আছে এই বিষয়ে, পড়তে পারেন। কিন্তু আপনি যেটা বলছেন যে শূন্য থেকে কোনো কিছু আসতে পারে না, কিন্তু বিজ্ঞানীদের কথা তো এরকম না, বিজ্ঞানীদের কথা তো ভিন্ন রকম ভাই। তাহলে আপনি একটু কষ্ট করে, একটা বই আছে এ ইউনিভার্স ফ্রম নাথিং, এই বইটা আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে একটু পড়ে নিতে পড়ে নেবেন নাকি? হ্যাঁ অবশ্যই করবো। বইয়ের নামটা আরেকবার যদি দয়া করে বলতেন। বইয়ের নাম হচ্ছে ইউনিভার্স ফ্রম নাথিং, এটা হচ্ছে লরেন্স ক্রাউসের লেখা, একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী, সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত একজন পদার্থবিজ্ঞানী তিনি, এবং সম্ভবত আমেরিকান একটা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের হেড সম্ভবত তিনি। আপনি একটু লরেন্স ক্রাউস এ ইউনিভার্স ফ্রম নাথিং এই বইটা একটু ডাউনলোড করে অনলাইন পাবেন, অনলাইনেও ইংরেজি ভার্সন পাবেন PDF, সেটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন। আমরা যতদূর জানি মানে বিজ্ঞানীরা যে জিনিসটা আমাদেরকে মানে তাদের তথ্য প্রমাণ দিয়ে বলতেছে যে শূন্য থেকে মহাবিশ্বের, এই মহাবিশ্বের উৎপত্তি ঘটেছে শূন্য থেকে, এই জিনিসটা এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে জেনেছি। এখন আপনার কাছে যদি বেটার কোনো তথ্য থাকে, বেটার কোনো থাকে যে শূন্য থেকে কোনো কিছু হইতে পারে না বা যে কোনো একটা কিছু, তাহলে সেটা তো আপনারও মানে একটা বৈজ্ঞানিক গবেষণা লিখতে হবে সেই বিষয়ে আপনার। তাহলে আমি বলতে চাচ্ছি যে সামথিং ক্যান নট কাম ফ্রম নাথিং, এই কথাটা কাদের? এই কথাটা ভুল কথা, যে এই কথাটা অনেক কথাই তো আমাদের সমাজে প্রচলিত আছে, তাই না? আমাদের সমাজে তো অনেক প্রবাদ প্রবচন প্রচলিত আছে, সেই প্রবাদ প্রবচন যে সবকিছু যে সঠিক তা তো না, সেগুলো তো আমাদের যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে হবে। কথা তো যে কেউ একটা বলতেই পারে, এমন কি এটা কথাটা কার, কবে প্রথম কে বলছে, আমি কিভাবে বলবো ভাই এগুলা? আচ্ছা ঠিক আছে, তার জন্য আমি দুঃখিত যেহেতু আমি নিজেও জানি না কথাটা কার। হ্যাঁ, তবে আমি আপনাকে এই জিনিসটা বলতে পারি যে এই জিনিসটার উৎপত্তি ঘটেছে, অ্যারিস্টটলের একটা প্রখ্যাত বক্তব্য আছে যে আনমুভড মুভার, হ্যাঁ এটাকে বলা হয় প্রথম, মানে অনেক মনে করেন অনেকগুলো বলকে পাশাপাশি রাখা হয়েছে, বলগুলো যদি নড়ে তাহলে মানে একটা বল আরেকটা বলকে যদি নাড়ায়, অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল অনেক 2000 বছর 2500 বছর আগের মানে দার্শনিক, উনি তো তার সময় যতটুকু জ্ঞান ততটুকু অনুসারে বলছেন যে প্রথম বলটাকে কারো না কারো নাড়াইতে হবে, এরপরে অন্য বলগুলো নড়বে। হ্যাঁ, প্রথম বলটাকে কারো না কারো নাড়াইতেই হবে, উনি যেই মানে যুক্তিটা দিয়েছিলেন তার সময় যে সেই যতটুকু জ্ঞান বিজ্ঞান যতটুকু আগাইছে তার উপর ভিত্তি করে উনি এই ইয়াটা দিচ্ছেন যে প্রথম যে বলটা সেই বলটাকে মানে ঈশ্বর নাড়াইছে, গড গড নাড়াইছে। হ্যাঁ, এরকম একটা কনসেপ্ট তিনি দিছিলেন, অ্যারিস্টটল দিছিলেন। অ্যারিস্টটলের আগেও আগেও কিছু কিছু এই ধরনের কথা প্রচলিত ছিল, তারও আগে আরেকজন নাস্তিক ফিলোসফার ছিলেন, ওই গ্রিসেরই একজন নাস্তিক ফিলোসফার ছিলেন, ওনার নাম হচ্ছে আবার এপিকুরাস, এবং আরেকজন ছিলেন অ্যারিস্টাকার্স, অ্যারিস্টাকার্স তারও আগে। হ্যাঁ, ওনারা আবার ছিলেন নাস্তিক, ওনারা আবার বলছে যে তাহলে ওই যে গডরে আবার কে নাড়াইলো, গডরে আবার গডরে তো একজন কে নাড়াইতে হইতে পারে, নাড়াইতে হতে হবে, তাহলে তার পেছনে তার একটা, হ্যাঁ তার পেছনে আরেকটা গডকে আমাদের কল্পনা করতে হবে। আমরা যদি আমাদের এইগুলারে নাড়াই লোকেরা, বলগুলারে নাড়াই লোকে, এটার জন্য যদি আমাদের একটা গড কল্পনা করতে হয় তাহলে সেই গডকে নারায়ণের জন্য আরেকটা গডকে কল্পনা করতে হবে তার পিছনে। হ্যাঁ, তার পিছনে আরেকটা গড কল্পনা করতে হবে, তার পিছনে আরেকটা গড কল্পনা করতে হবে। তো অ্যারিস্টটল বলছে যে মানে শুরুর দিকে শুরুতে একজনের থাকতে হবে, শুরুতে একজন না থাকলে তো হবে না, মানে সূত্র মিলে না, শুরুতে তো একজন না একজনের থাকনি লাগবে, নিলে তো সূত্র মিলবে না। তো পরবর্তীতে যে মুসলিম যারা ফিলোসফার ছিলেন তাদের মধ্যে অনেকেই এই অ্যারিস্টটলের এই ফিলোসফিটাকে একটু এদিক সেদিক করে একটা নতুন ধারণা তৈরি করছেন না, দার্শনিক ধারা, সেটাকে বলা হয় কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট। হ্যাঁ, সে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট অনুসারে, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে ইমাম গাজ্জালি কাজ করেছিলেন করেছিলেন মুসলিম দার্শনিকদের মধ্যে, আরও অনেক বেশ কয়েকজন মুসলিম দার্শনিক কাজ করেছিলেন, এবং খ্রিস্টানদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এটা নিয়ে কাজ করেছেন, এবং এটা হচ্ছে মোটামুটি আস্তিকদের একটা যুক্তি যে প্রথম তো শুরুতে একজনের থাকুন লাগবে, শুরুতে একজনের না থাকলে তো এটা হইবো না ভাই। হ্যাঁ, নাহলে শুরুতে তো সে না থাকলে প্রথমটা বলটা নাড়াই লোকেটা, তো এইটার জন্য তাদের প্রথম বলটা নাড়াই লোকে, এটার জন্য তাদের গড কল্পনা করতে হয়, গডকে নিয়ে বসাতে হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা জানি যে এই যে প্রমাণ ছাড়া যে একটা গডকে আমরা এখানে কল্পনা করে বসাই দিব আমাদের সূত্র মিলানোর জন্য, মনে করেন আপনি আপনার পরীক্ষায় অঙ্ক করতে দিচ্ছে আপনাকে, হ্যাঁ পাটিগণিত পরীক্ষা সরল অঙ্ক করতে দিচ্ছে আপনাকে, আপনার ভাই উত্তর আসছে 3, অ্যান্ড পাশের পাশে বসে আছে আপনার ফার্স্ট বয়, হ্যাঁ সে আবার অঙ্কে খুব ভালো, আপনি তার দিকে জিজ্ঞেস করতেছেন দোস্ত তোর উত্তর কত আসছে রে, সে বলল আমার উত্তর আসছে 1। হ্যাঁ, এই সরল অঙ্কের উত্তর হবে 1 আমি নিশ্চিত, সে আপনাকে বলল, কিন্তু আপনার উত্তর আসছে 3, এখন আপনি কি করবেন? এখন তো এটা তো একটা বিপদের কথা, 3 লিখলে তো আপনার তো পুরো মানে নাম্বার 1 কমে যাবে, এখন কি করবেন? আপনি নিজের মাথা থেকে 2 নিয়ে আসলেন, হ্যাঁ
আপনি লাস্টের লাইনে লিখলেন 3 - 2 ইজ ইকুয়াল টু 1, সুতরাং সরল অঙ্কের উত্তর হইলো 1। দেখেন উত্তর কিন্তু ঠিকই মিলছে এবং অঙ্ক আপনি ঠিক অঙ্ক আপনি করছেন, সরল অঙ্ক আপনি করছেন, কিন্তু দুইটা কোন দিয়ে আনছেন, দুইটা মানে আপনি অঙ্ক মিলানোর জন্য চিপা দিয়া ঢুকাই দিচ্ছেন দুইটা। হ্যাঁ, 3 - 2 ইজ ইকুয়াল টু 1, এরকম ভাই করছেন না জীবনে? আমি কিন্তু করছি এরকম এই কাম, আমি অ্যাকচুয়ালি করি নাই, তবে কথাটা মজার ছিল। মানে এরকম কাম আমি একবার করছিলাম। হ্যাঁ, দেখি যে মানে অঙ্ক মিলে না, সরল অঙ্ক মিলে না, মিলে না, কি করবো? সবাই বলতেছে, আশপাশে সবাই বলতেছে উত্তর 1, আমার উত্তর হচ্ছে 3, এখন আমি কি করবো? দিসি মাইরা 2, 3 - 2 ইজ ইকুয়াল টু 1। স্যারও আবার দেখছে লাস্টে, মানে আমার মানে চান্স ছিল যে স্যার তো লাস্টে গিয়া মানে খালি ইয়াটা দেখবে, রেজাল্টটা দেখবে, উত্তর কত। হ্যাঁ, উত্তর দেখে যদি নাম্বার দিয়ে দেয় তাহলে পাস, উত্তর দেখে না, দেখে নাম্বার না দিলে ফেল। আমি তো মানে মানে পঙ্কা, আমি তো পঙ্কা পঙ্কা আমি করে আসছি, পরে দেখছি নাম্বারও পাই গেছি, এটার জন্য নাম্বারও আমার দিয়ে দিছিল, স্যার এত খাতা চেক করে নাই, লাস্টে দেখছি উত্তর 1, হ্যাঁ দিয়ে দিছে। এই মানে মুমিনদের যারা হচ্ছে ধার্মিক তারা এই কাজটা করে। হ্যাঁ, উত্তর মিলানা, উত্তর মিলানা কি করবো? গডে নিয়ে আসো। হ্যাঁ, চিপা দিয়ে গডে নিয়ে কোথেকে আনলা ভাই? ওই মানে গড জিনিসটা আনলা কোথেকে? এটা প্রমাণ করি, প্রমাণ নাই। তো তারা তারা কি করে, ওই যে আমি যেভাবে দুই আনছি, দুই আইনে অঙ্ক মিলাই দিছি, তারা এইভাবে গডরে আইনে অঙ্ক মিলাই দিতে চায়। কিন্তু এটা তো হচ্ছে একটা অসততা, আমি কিভাবে কোথেকে এই গডরে আনলাম? এবং ওই গডরে যদি আনতে হয় তাহলে গডের পিছনে তো আরেকজন আরেকজনের দরকার, আরেকজনকে আমার তৈরি করতে হবে। এই সমস্যাগুলো আমার একটা লেখাই আছে এই বিষয়ে, কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, লেখাটা আপনি পড়ে দেখতে পারেন। এই জিনিসগুলো ভাই লেখা আছে অলরেডি এবং আলোচনা অনেকবার করেছি। আপনি কি আর নতুন কিছু বলবেন? না না, আমার কিছু আর বলার নাই। তাহলে আমরা সবশেষে বুঝলাম, মানে সৃষ্টিকর্তা বলতে যে শব্দটা আমরা শুনে আসছি, এটা আসলেও কোনো অর্থ বহন করে না। আসলে এই শব্দটার অর্থ কি এটা মুমিনরা পর্যন্ত কিন্তু ঠিকভাবে বলতে পারে না। তারা কিন্তু আপনি জিজ্ঞেস করেন সৃষ্টি মানে কি, আমাদের কি আল্লাহ পাক সৃষ্টি করছে নাকি তৈরি করছে, তারা বলতে পারবে না, তারা উল্টা পাল্টা গোজামিল দিবে। দেখেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তাই না? এটা বলা আছে না, মাটি থেকে। এখন খটখটা মাটি দিয়ে তো তাহলে তো রূপান্তর হইলো, মাটিকে রূপান্তর ঘটাইলো, এটা তো সৃষ্টি হইলো না। একটা জিনিস হচ্ছে রূপান্তর, পরিবর্তন ঘটানো। মনে করেন আপনি কাঠ কিনে আনছেন বাজার থেকে, কাঠ দিয়ে আপনি একটা টেবিল বানাইছেন, এখন এই টেবিলটা তো আপনি কাঠটাকে রূপান্তর করছেন, এই টেবিলটা তো আপনি আসলে তো সৃষ্টি করেননি, তাই না? এই যে এই শব্দগুলা, শব্দগুলোর অর্থ কি, সংজ্ঞা কি, এগুলো যখন আপনি এই যে যারা ধার্মিক তাদেরকে জিজ্ঞেস করবেন দেখবেন তারা বেড়াসেরা মেরা দেয় এবং তারা কেউই আসলে ঠিকভাবে সংজ্ঞাটাই বলতে পারে না। ওইটা নিয়ে আলোচনা তো দূরের কথা, সংজ্ঞাটাই তারা বলতে পারে না। এন্ড সংজ্ঞাতে যখন আমরা যাই তখন দেখা যায় যে তাদের কথাগুলো খুবই লেম কথা হয়ে যায়, তাদের যুক্তিগুলো খুবই লেম যুক্তি হয়ে যায়। এই কারণে আমরা আসলে মুমিনদের সাথে বা ধার্মিকদের সাথে তো যুক্তিতর্ক বেশি দূর আগাইতে পারি না, কারণ তারা সংজ্ঞাতেই আটকা থাকে। সংজ্ঞায় বুঝাইতে গেলেই দেখা যায় টাইম শেষ হয়ে যায়। হ্যাঁ, 1-2 ঘন্টা চলে যায় সংজ্ঞা বুঝাইতে। ভাই সংজ্ঞাটা তো ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আলোচনাতে যদি আমরা সংজ্ঞাটা সংজ্ঞায়নটা না করি তাহলে আলোচনাটা কি নিয়ে করতেছি? আপনি বুঝবেন এক জিনিস, আমি বুঝবো আরেক জিনিস, তখন তো আলোচনার তো মানে আলোচনাটা নষ্ট হয়। তো এইভাবে এই কারণে আপনি মুমিনদের সাথে বা ধার্মিকদের সাথে জিজ্ঞেস করেন ভাই সংজ্ঞাটা কি, এটা সংজ্ঞাটা কি, একটু সংজ্ঞাটা দেন, তো তখনই দেখবেন তারা পদে পদে আটকে যাবে। হম, আপনি অবশ্যই ঠিক বলেছেন, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে তাদের সাথে তো কথা বলা যায় না। তারা তো যদি আত্মীয় স্বজন থাকে তাহলে বকাঝকা দিবে, মারছাড় দিবে, আর যদি অপরিচিত কেউ থাকে তাহলে বাড়িতে গিয়ে গার্জেনের কাছে বিচার দিবে, বিভিন্ন ধরনের তিরস্কার করবে, তাদের সাথে কথাই বলা যায় না তো। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু এগুলোও মাইনে নেওয়া যায়। কিন্তু যদি চাপাতি বাইর করে লড়াই থাকবে একবার বেলা মানে ধরে নিয়ে দেয় তখন আর কি মূল সমস্যাটা হয় তখন। হ্যাঁ, মানে ওরা তো এটাও করতে পারে কিন্তু। হ্যাঁ, তো আপনি যখনই কথা বলবেন একটু সাবধানে কথা বলবেন, বুঝে শুনে কথা বলবেন, কার সাথে কথা বলছেন এটা একটু দেখে শুনে বুঝা তারপর কথা বলতে হবে, কারণ যে কোনো সময় কিন্তু ঘটনা ঘটে যেতে পারে ভাই, এরা কিন্তু মাথা নষ্ট। ঠিক আছে, হ্যাঁ অনেক সময় মানে নিজের কি বলে ইয়ের মধ্যে পড়ে হয়তো মুখ ফসকে 2-3 কথা বেরিয়ে আসে, তারপর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এরকম অনেক হয়েছে আমার জীবনে। তো আমি আপনার সাথে আজকে আর কথা বলতে চাচ্ছি না, এটির মধ্যে অনেক কথাই বলেছি, অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে, ধন্যবাদ। আর একটা কথা আপনাকে বলতে চেয়েছিলাম, যদি আপনাদের কখনো মনে হয় যে লেখাগুলিকে ট্রান্সলেট করা দরকার আসামের মানুষের জন্য, আসামে কিন্তু অনেক অনেক বাঙালি মুসলিম আছে যারা লেখাপড়া করেছে আসামিস মাধ্যমে, যার জন্য তারা বাংলাটা এত একটা বুঝে না, আসামিসটাই বেশি বুঝে। যেমন আমি বাংলা আসামিস দুইটাই সমান সমান বুঝি, কিন্তু অনেকে আছে বাংলা পরিষ্কার বুঝে না, কিন্তু এই আসামে অনেক মুসলমান আছে। তো আমি আশা করি যদি আপনি কখনো মনে করেন যে আসামিস ট্রান্সলেটর দরকার তাহলে আপনি আমাকে ডাকতে পারেন। সেটা তো অবশ্যই দরকার ভাই, এটা তো খুবই জরুরি কথা বলছেন। আমি তো কয়েকদিন পরে পরেই তো এটা নিয়ে পোস্ট দিই, আপনি অর্থ এটা দেখার কথা যে আমরা এখন ট্রান্সলেট করতেছি আমাদের লেখাগুলোকে। আপনি তাহলে একটা লেখা তাকদীর বিষয়ক লেখাটা, এই লেখাটা আমরা অলরেডি ইংরেজিতে ট্রান্সলেট করেছি, আপনি যদি আসামি ভাষায় আমাদেরকে অনুবাদ করে দেন তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আপনি তাকদীর লেখাটা ভাই আগে অনুবাদ করে দেন, বাদ বাকি কাজ আপনাকে পরে বলবো না, কিন্তু আপনি আগে এটা লেখাটা একটু ট্রান্সলেট করেন তাহলে। ধন্যবাদ ভাই, আমি অবশ্যই করব, সময় সময় করব। আর এই ট্রান্সলেট করার জন্য হয়তো আমি প্রথম রিকোয়েস্ট করেছিলাম মনে হয়। হ্যাঁ, আমার করেছিলেন। হ্যাঁ, আপনি আপনাকে বলতে চেয়েছিলাম আপনার বিষয়ে, তখন আমার ভাগ্নি বলছে যে আমি তো বাঙালি ভাষা বুঝি না,
যদি ইংরাজি হতো তাহলে অনেকটা ভালো হতো আমার জন্য। হ্যাঁ, ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলা হয়েছে তাকদির লেখাটা। আপনি ইংরেজিটা দেখেও ট্রান্সলেট করতে পারেন, বাংলাটা দেখেও ট্রান্সলেট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আমি আপাতত আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনিও, শুভকামনা আপনার জন্য। জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে।